হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। তো সবাই গুগলে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন যে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি রিক্রুটমেন্ট, ঠিক আছে? এরকম একটা পেজ খুলে যাবে এবং এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাবেন। একটু টাইম নিচ্ছে খুলতে, এসে গেছে। এখন এই এখানে যে আছে নোটিশ ফর রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পজিশন ইন এনএডিএ, এনএডিএ মিনস হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলে যাবে। সেই পিডিএফ পেজটাতে প্রথমেই দেখতে পাবেন যে হিন্দিতে লেখা আছে, তারপরে একটু স্ক্রল করলে নিচের দিকে ইংলিশে পেয়ে যাবেন, ঠিক আছে? চাইলে আপনি হিন্দিতে দেখে নিতে পারেন, আমি ইংলিশে দেখছি, ঠিক আছে? তো এখানে সব কিছু ডিটেলস ভালো করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, ঠিক আছে? কবে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে? 24শে জুন বেরিয়েছে, ঠিক আছে? এই ইয়ারে 24শে জুন বেরিয়েছে। তো এখানে কি কি আছে? চারটা পোস্ট আছে। প্রথমে হচ্ছে রিজনাল কোঅর্ডিনেটর, সেখানে আছে 5টা পোস্ট অন পার্ট টাইম বেসিস, পার্ট টাইমের ক্ষেত্রে, এটা পার্ট টাইম জব, ঠিক আছে? 25,000 টাকা, এই জবটা খালি পার্ট টাইম, ঠিক আছে? রিজনাল কোঅর্ডিনেটর এটা হচ্ছে পার্ট টাইম, এটা হচ্ছে কত, 25,000 টাকা স্যালারি। এবং ইয়াং প্রফেশনাল এখানে হচ্ছে ফুল টাইম ফর 1 ইয়ার কন্ট্রাক্ট, ঠিক আছে? 4টা পোস্ট আছে, সেখানে আছে 40,000 টাকা স্যালারি। টেকনিক্যাল অফিসার, এটাও ফুল টাইম, একটা জব, 1 বছরের কন্ট্রাক্ট, 40,000 টাকা। এমটিএস একটা আছে অন রেগুলার বেসিস, এটা পুরো রেগুলার, ঠিক আছে? পে লেভেল হচ্ছে 18,000 থেকে 41,000 টাকা, ঠিক আছে? 7 CPC। তো নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন যে লাস্ট ডেট হচ্ছে 23rd জুলাই, মানে 23শে জুলাই হচ্ছে এই ইয়ারে, 23শে জুলাই হচ্ছে এটা লাস্ট ডেট, ঠিক আছে? নিচের দিকে স্ক্রল করলে আপনারা আরও ডিটেলসে চলে যাবেন, পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে কোয়ালিফিকেশান কেমন দরকার। রিজনাল কোঅর্ডিনেটরের ক্ষেত্রে এমডি ইন মেডিসিন অথবা প্যাথোলজি অথবা ফার্মাকোলজি, স্পোর্টস মেডিসিন, বায়োকেমিস্ট্রি ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, কলেজ, ইনস্টিটিউট, ওয়ার্কিং ইন এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি অথবা কলেজ হসপিটাল, ওকে? তারপরে হচ্ছে ইয়াং প্রফেশনাল, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, ইয়াং প্রফেশনালের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবাই দেখতে, ইনফরমেশনাল অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি থেকে বিটেক, কম্পিউটার, এমসিএ অর ইকুইভ্যালেন্ট কোনো একটা সার্টিফিকেট, আপনারা বাকিটা দেখে নেবেন, ঠিক আছে? বাকি যে টেকনিক্যাল অফিসার সেটার ক্ষেত্রে কি আছে না, ফার্স্ট ক্লাস বি ফার্ম, বিটেক, বিএসসি ফ্রম এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং নলেজ অফ কম্পিউটার্স অর এমএসসি ইন লাইফ সায়েন্স ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপর হচ্ছে এমটিএস, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? এজ লিমিট হচ্ছে 25 বছর হতে হবে, এখানে পে স্কেল তো আমি বলেই দিয়েছি আগে, এবং এর উপরেগুলোতেও আপনারা সবাই জেনে নিয়েছেন পে স্কেল কেমন, ঠিক আছে? তো এখন আসছে কিভাবে ফিল আপ করবেন। ফিল আপ করতে হলে আপনাদেরকে একটা প্লেন পেপার নিতে হবে এবং তার উপর যেরকমভাবে রিজিউম করা হয় ঠিক একই রকমভাবে সব কিছু আপনাকে ডিটেলস দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে ফটোকপি অ্যাটাচ করতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো, এবং নিচে আপনাকে সাইন করতে হবে, এবং যা যা আপনি কোয়ালিফিকেশান দিচ্ছেন এবং সমস্ত কিছুর ডকুমেন্টস আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে, এবং এনভেলপে ঢুকিয়ে উপরে আপনি কোন পোস্টের জন্য চাইছেন অ্যাপ্লাই করতে সেই পোস্টের নাম লিখে আপনাকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, ডাইরেক্টর জেনারেল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, হাফ নম্বর দেওয়া আছে, হাল ফার্স্ট ফ্লোর, JLN স্টেডিয়াম, দিল্লি, নিউ দিল্লি, ঠিক আছে? দেওয়া আছে। তো দেরি করলে কিন্তু হবে না, 23শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এটা সাবমিট করতে হবে, এবং যাতে এই আপনার এই পোস্ট বাই পোস্টে এই ডকুমেন্টসগুলো যাতে আপনার পৌঁছায় 23শে জুলাইয়ের আগে, ঠিক আছে? তো বাকিটা আপনারা ভালো করে আরও পরিষ্কার করে দেখে নিতে পারবেন এখানে কি কি বলেছে। আজকের রিক্রুটমেন্ট এইটা ছিল। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমি বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও প্রত্যেক দিনই দিতে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ।